এলাকা ঘুরিয়ে দেখাবেন, গাইড বলতে পারেন। আচ্ছা। মনে হলে আমার বুকের মধ্যে হু হু করে উঠে। এই কথা শুনে আপনার মন ভারী হয়েছে কেন? না না, ওরকম কিছু না। যে আমার বোন, আমার বোনের নাম হচ্ছে রিপলি। আপনি হয়তো ওকে রিপা নামে চেনেন, কোটপাড়ায় বাড়ি, তাই না? গার্লফ্রেন্ডের দরকার নেই, বোঝেন কেমন ট্রিক্স। আমি যদি এখন ফোন না দেই তাহলে মনে করবে যে আমি তার কথা মনে পড়েছে, সেই কথা যদি সে মনে, তখন কি করবে তুমি? খুব কাঁদবে? বসতে বলো। আপনি বাড়ি ভাড়া নিতে এসেছেন বুঝি? তুমি সমুদ্র হয়ে ওঠো। সেলিম, তোমার স্যার কোথায়? বলো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আশরাফুল আলম। তুমি হাসুচ্ছো? Kids for maximum comfort. আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে যাব আর আসবো। আমি আপনার সাথে আসি, সমস্যা কি? আপনি হিপনোটাইজড। কিছু বুঝলাম না। আপনার এত কিছু বোঝার দরকার নাই, আপনার কাজ হচ্ছে ম্যাজিক দেখা এবং অবাক হওয়া। তিথি, আমি একটু দূরে থাকি একটা উপশহর।
অনেক ভালো বন্ধু ছিলাম আমরা। 6 মাস পরে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। আমাকে অনেক সারপ্রাইজ দিত। উনি হচ্ছে মোনা, হচ্ছে গিয়ে তপুন, আপনাদের নতুন কলিগ। আর তপুন হচ্ছে মোনা। আমি যত স্মার্ট হই, মানে আমি দেখেছি যে ওর স্মার্টনেসের কাছে আমি না হেরে যাই। মানে আমি শুরুতে আপনি যদি এরকম কাজ না শিখে দিতেন তাহলে তো আর পেতাম। জানাইস না, আমার তো কিচ্ছু করতে পারবো না। তোর ভাই অনেক রাগ করে, আমি কিচ্ছু করতে পারবো না তোর জন্য। শোনো, বলি কি, কদিনের জন্য চরণা বাড়ি থেকে ঘুরে আসি। ঘুরে আসি মানে? না না, আসিবের পরীক্ষা সামনে, তারপর তো হচ্ছে পরের ট্রেন হচ্ছে অবশ্যই 7টায়। 7টার ট্রেনে যে আবার দেরি করবে সেটা তো আর আমি জানতাম না। সেই ট্রেন ছাড়লো 8:10 গিয়ে। ও দেখিয়ে দিবে। আপনার সাথে আমার এইভাবে দেখা হওয়া, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না তোমার? বাসার মধ্যে বউ রেখে, বাচ্চা রেখে